আজ নিয়ে এলাম অনেক কিছু রান্না বান্না, আশা করি সবার ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সব ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা জীবনে ভালো ভালো কাজ করতে পারি, আর সে ভালো ভালো কাজ আমাদের ছোটো ছোটো বাচ্চারা দেখে শিখবে। আমরাই যদি ভালো কাজ না করি তাহলে কেমন করে হবে বলো? আমরা আমাদের মানুষকে ভালো রাখবো, আমরা চারপাশের মানুষগুলোকে ভালো রাখবো, আমরা সবাই যত নামাজ পড়বো, নফল পড়বো, তাহাত করবো, আস্তে আস্তে পড়া শুরু করবো। আগে পাঁচাত্ত, তারপরে তাহাত্য, তারপরে নফল, এভাবেই শুরু করতে হবে। আর সৎ থাকবো, বাচ্চাগুলোকেও শেখাতে হবে এভাবেই সৎ থাকতে হবে, সৎ থাকা উচিত। এই তো আমি নিয়ে এলাম তোমাদের মাঝে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে। এই তো আমি কিন্তু আমার বিছানা আর ডাইনিং টেবিলের একই কালারের নিয়েছি, চাদরটাও ডাইনিং টেবিলের কালারের নিয়েছি। তোমরা কিন্তু কমেন্ট করে বলে যাবে আমার চাদর এবং ডাইনিং টেবিল কাভার কেমন হয়েছে। ঠিক আছে, আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই তো ডাইনিং টেবিলটিও আমি গুছিয়ে নিয়েছি। মনে হয় ডাইনিং টেবিল আর বিছানা যেন এক জীবন্ত কিছু রেখে দিয়েছি, এতটা ভালো লাগছে সামনে থেকে। এটা আমার ডাইনিং রুমে ছোট্ট একটি তৈরি করেছে। তারপর মাংস রান্না করলাম, রান্না করে বাহিরে নিয়ে যাবে রুটি আর মাংস। এটা ছিল আগের দিনের রাতের খাবার। এখানে আমি দুটি দেশি মুরগি রান্না করে নিয়েছি, ম্যারিনেট করে নিয়ে নিচ্ছি, টমেটো সস, হলুদের গুঁড়ো 1 টি স্পুন, মরিচের গুঁড়ো 2 টি স্পুন, ধনিয়ার গুঁড়ো 2 টি স্পুন। এখানে আমি পেঁয়াজ, তেল, তেজপাতা, গরম মশলা আগে হালকা ভেজে নিয়েছি, তারপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমারই করা একটু মশলা, স্পেশাল মশলা, কেউ চাইলে আমার এই স্পেশাল মশলাটি চ্যানেলে যেয়ে দেখে আসতে পারো। তারপরে দিয়ে দিলাম আলু, আলু দিয়েও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। উপরে যখন তেল চলে আসবে তখন দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম পানি, পানি দেওয়ার পর আমি ধনিয়ার জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি, আর অল্প একটু রোস্টেড মশলা দিয়েছি। জোর জোর খাবে যেহেতু রুটি দিয়ে খাবে, তো আমি বক্স করে নিচ্ছি। আমার এই বক্সে ঢেলে দিলেই সব কিছু নিয়ে যাবে বাহিরে। এই তো এখানে মনে হচ্ছে একটু, মানে অল্প একটু আমি রেখেছি, পুরোটাই দিয়ে দিয়েছি আমি, কারণ 10 জন খাবে। এই তো আমার রান্নার লোক। এখন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম, রুটিগুলো ছেঁকে নেব। আমার ফ্রাই প্যান চুলাতে বসানো আছে, দেখো রুটি কত সুন্দর ফুলে উঠেছে। আর গরম থাকার জন্য আমি হটপটে রেখেছি, হটপটে রাখলে গরম থাকে। এই তো আমি প্যাকেটে করে দিয়ে দিলাম। আর এই যে অল্প একটু এই হাড্ডি খাঁচা এগুলো আছে, এটা দিয়ে আমি খাবো, এটাই আমার যথেষ্ট। আর আমি সবসময় হাড্ডি এগুলোই খাই, রান এগুলো আমি খাইও না। আর এই ডিম, চা আর রুটি, এটা আজকের
নাস্তা, এখানে এটা হচ্ছে বেলে মাছ। আমি বেলে মাছগুলো সবগুলো রেখে দিয়েছি আর তিনটে মাছ এখানে রেখেছি। এই তিন এখানে কেন জানি আমি জানি না, ছোট ছোট হচ্ছে, কিন্তু মাছগুলো বিশাল বড়। একটা মাছ এর জন্য খাওয়া সম্ভব না। তারপরে তো পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে আমি সবজিগুলো, টমেটো, আলু, বেগুন কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি পানি দিয়ে দেখো যে কড়াইতে কিন্তু হচ্ছে না মাছগুলো, তো মাছ দিয়ে দিলাম, ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। এখানে বেশি ভালো থাকবে সরকারের লোক আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করি যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এটা অবশ্য কেনা, যদি কেউ সম্পাপড়ি তৈরি করা দেখতে চাও আমার চ্যানেলে দেয়া আছে সুন্দরভাবে।